1971 সালের 25 মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর আটকে রাখে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পুরোটা সময় জুড়ে। বাংলাদেশ স্বাধীন হবার পর 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফেরেন বাংলাদেশের স্বাধীনতার এ মহান স্থপতি। মৃত্যুর প্রহর গোনা 9.5 মাসের নিঃসঙ্গ কারাজীবন শেষে বঙ্গবন্ধু কিভাবে তার স্বাধীন বাংলায় প্রত্যাবর্তন করলেন তা জানব এই ভিডিওতে। এই চ্যানেলে আপনি নতুন হলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে টালবাহানা করতে থাকে। এর ফলে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিরা শুরু করে অসহযোগ আন্দোলন। ১৯৭১ সালের 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পরিকল্পিত বাঙালি নিধন যজ্ঞ অপারেশন সার্চ লাইট শুরু করে। 26 মার্চের প্রথম প্রহরে তারা বঙ্গবন্ধুকে তার 32 নম্বরের বাসা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে যান। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিনওয়ালি কারাগারে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের নির্বাচিত নেতা হিসেবে কারাগারে তাকে তার প্রাপ্য সম্মান ও সুবিধাটুকুও দেয়া হয়নি। কারারুদ্ধ অবস্থায় শেখ মুজিবুর রহমানকে বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়। পাকিস্তানের বর্বর হত্যাযজ্ঞের কোনো কিছুই তাকে জানতে দেয়া হয়নি। কোনো চিঠিপত্র, খবরের কাগজ তার কাছে পৌঁছায়নি। তাকে কোনো রেডিও শুনতে দেয়া হয়নি। এমনকি কারাগারের জেলারের সাথেও তার আলাপ নিষিদ্ধ ছিল। বাঙালিরা যখন প্রাণপণে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তখন তাদের অবিসংবাদিত নেতা পাকিস্তানের কারাগারে বসে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে মৃত্যুর প্রহর গুনছিল। কারাগারে বঙ্গবন্ধুর সেলের পাশে তার জন্য কবর পর্যন্ত খোঁড়া হয়েছিল। যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর 1971 সালের 20 ডিসেম্বর জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করে। তৎকালীন প্রবাসী সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে বিশ্বব্যাপী জনমত গড়ে উঠতে থাকে। ক্ষমতায় আসার পর থেকে ক্রমবর্ধমান জনমত ও বিশ্বনেতাদের চাপের মুখে পড়ে ভুট্টো বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। 1972 সালের 8ই জানুয়ারি দীর্ঘ 9 মাস 14 দিন অন্যায়ভাবে কারাগারে আটকে রাখার পর শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়। এদিন খুব ভোরে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানের গোপন ফ্লাইট বঙ্গবন্ধুকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করে। সেদিন সকাল 6:30 বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছার মাধ্যমে একটি শ্বাসরুদ্ধকর অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। লন্ডনে পৌঁছে বঙ্গবন্ধু হোটেল ক্ল্যারিজেসের 112 নম্বর স্যুটে অবস্থান করেন। এখানে পৌঁছার পর থেকে তার কাছে একের পর এক টেলিফোন আসতে থাকে। সকাল 10:30 কলকাতা বাংলাদেশ মিশন থেকে প্রথম টেলিফোন আসে। এরপর দিল্লি থেকে ইন্দিরা গান্ধী ও 10 নং ডাউনিং স্ট্রিট থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তার সাথে টেলিফোনে আলাপ করেন। মুহূর্তের মধ্যেই ক্ল্যারিজেস হোটেলের বিলাসবহুল স্যুটটি যেন বাংলাদেশের অস্থায়ী রাজধানীতে পরিণত হয়। 9 জানুয়ারি দেশের পথে যাত্রা শুরু করেন বঙ্গবন্ধু। 10 জানুয়ারি সকালে দিল্লির পালাম বিমানবন্দরে তাকে অভিবাদন জানাতে উপস্থিত হন ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ প্রতিরক্ষা বাহিনীর 3 প্রধান ও কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ। ভারতের প্রাণঢালা সংবর্ধনায় বঙ্গবন্ধু বিমোহিত হয়ে পড়েন। Sheikh Mujibur Rahman returned to his native soil today as president of the new nation of Bangladesh. বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা অর্জনের ঠিক 23 দিন পর 1972 সালের 10ই জানুয়ারি দুপুর 1:41 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রাণের বাংলায় প্রত্যাবর্তন করেন। বঙ্গবন্ধু তার স্বদেশ প্রত্যাবর্তনকে অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে আখ্যায়িত করেন। বাঙালিরা তাকে বরণ করে নেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এয়ারপোর্ট থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত লোকে লোকারণ্য।
লোকের ভিড় ঠেলে এতটুকু পথ যেতে তার সময় লাগে 3 ঘন্টা। সেদিন বিকেল 5টায় রেসকোর্স ময়দানে ভাষণ দিতে গিয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। বঙ্গবন্ধুকে নিজেদের মাঝে ফিরে পাবার পরই যেন বাঙালিদের বিজয়ের আনন্দ পূর্ণতা পায়। এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কী কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ।